আজি সারা দেশে পালন হচ্ছে কন্যারত্ন দিবস। জাতীয় স্তরের ঝিও মানুষ সম্মানতার অধিকার দেবা লাগি কন্যারত্ন দিবস পালন হয়ে আসুছে। মাত্র বিভিন্ন কারণরু ঝিওটি অবহেলার শিকার হচ্ছে, বেড়ে বেড়ে দারিদ্র্য মাতৃত্বকে অসহায় করে দেউছে। এমিতি এক অভাবনীয় ঘটনা ঘটিছে খোর্ধা জেলার বোলগড় ব্লক কলাঙ্গ পঞ্চায়েত মালিসাহিরে। পিলার লালন পালন করিবার অসহায়তা প্রকাশ করে জন্মদাত্রী মা নিজ কন্যারত্নকে অন্য হাতকে টেকি দেওয়া বাধ্য হয়েছে। মালিসাহির অভাবী মহিলা বনিতাঙ্কর তিনোটি কন্যা সন্তান থাকবে, গত 10 তারিখে সে আউ গোটি কন্যা সন্তান জন্ম দিয়ে অর্থাভাবর তাঁর তিন সন্তানকর লালন পালন পাই বহু অসুবিধার সম্মুখীন হয়েছে। স্বামী দিনমজুরি পাই বাহার রাজ্যরে এভি পরিস্থিতিরে আউ এক নবজাত কন্যার লালন পালন করিবা জন্মদাত্রী বনিতাঙ্ক পাই কষ্টসাধ্য হেবারু সে খোর্ধার জনে দম্পতিঙ্ক হাতকু নিজ শিশুকন্যাকু টেকি দেইতিলে। খবর পাই খোর্ধা সিডব্লুসি শিশুকন্যাকু কোলেই নেইতিবা বেলে দম্পতিঙ্ক সহ বোলগড় থানারে পৌঁছি স্থিতি অনুধান করিছন্তি। খোর্ধারু মেহেরঞ্জন মহাপাত্রঙ্ক রিপোর্ট, তক্ষক নিউজ।